হয় দাবি মানতে হবে নইলে গতি ছাড়তে হবে ছাড়তে তো এবছর তো বন্ধ করতে পারতে লজ্জা নেই কি প্রশাসনে প্রশাসনে কি এতটুকু লজ্জা নেই এতগুলো না খেয়ে বসে আছে প্রশাসনে সামান্য লজ্জা নেই গো হ্যাঁ এটা মহিলা মুখ্যমন্ত্রী হয় এটা কি করে পারমিশন দিল এবছরে উনি হচ্ছে মুখ্যমন্ত্রী হ্যাঁ উনি মা উনি বলেন মা মাটি মানুষের সরকার উনি মা মানুষের মা উনি হচ্ছেন ব্যর্থ ওনাকে মন্ত্রিত্ব ত্যাগ করতে হবে উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী ওনাকে আগে ত্যাগ করতে হবে সরকার গঠন করেছে মানে দুর্নীতি করার জন্য ধর্ষণ করার জন্য উনি একচুয়ালি সরকার গঠিত না আমি এই পশ্চিমবঙ্গে একজন দার্শনিক লেখক নতুনত্ব গানের বাউল যে কোনো ঘটনার উপরে আমি যখন তখন গান তৈরি করে মানুষকে শোনাই তো এই জন্য আমি চাই মানুষ আমি না চাই ক্ষমতা না হব কোনো নেতা অথচ একটা জিনিস চাই পশ্চিমবাংলাটাকে সুন্দর করতে হবে মানুষের নিরাপত্তা দিতে হবে দোষীদের বিচার করতে হবে এই বিচার যতদিন মানুষ না পাবে এই আন্দোলন ততদিন চলতেই থাকবে কেউ এটা প্রতিরোধ করতে পারবে না আমি নদিয়ার কৃষ্ণগড় থেকে দেখলাম ছেলেরা এখানে অনশন করছে আর দেশে উৎসব চলছে তো একদিকে মন্দপূর্ণ অবস্থা আর একদিকে সরকার মিটেছে উৎসবের আনন্দে এতে বোঝা যায় মানুষ মরে গেলেও রাজ্যে সরকারের হেলদোল থাকবে না সরকার এটা নিয়ে ধামাচাপা দিতে চায় আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় তা তো পারবে না মানুষ যতদিন এই সুবিচার পাবে না পাবে ততদিন আন্দোলন করেই যাবে কেউ রোধ করতে পারবে না আজ ডাক্তাররা যেমন আমরণ অনশনে বসেছে প্রতিদিনই তারা অসুস্থ হয়ে পড়েছে তো দেশের মানুষ আজ তারা ভাবছে অথচ সরকার এটাকে নিয়ে ভাবছে না এজন্য সরকারের ব্যর্থতার জন্য হয় দাবি মানতে হবে নইলে গতি ছাড়তে হবে এটা আমি প্রমাণ করে দিতে পারি যে সরকার যে অন্যায় দেশের সৃষ্টি করেছে ক্ষমতায় থাকাকালীন এই অপরাধ বন্ধ করতে পারবে না কারণ কি আমি জানি তবু আমি বলছি যতদিন সরকার মানুষকে মদ খেতে দেবে এই বদগিরি বন্ধ হবে না মদই একমাত্র বদ সৃষ্টি করে রাজ্যে যে দেশে মদ নেই সে দেশে কোনো অন্যায় অত্যাচার নেই আমার মনে আছে আপনাদেরও আছে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কলকাতাটাকে লন্ডন বানাতে চেয়েছিল লন্ডনের পরিস্থিতি কি অবৈধ সন্তানের বাবা তাদের কোনো নিয়ম নীতি নেই আজ পশ্চিমবাংলাটাকেও সে তাই করতে চেয়েছে এটা কখনোই হতে পারে না তো রাজ্যের মানুষ শুধু রাজ্যই নয় এই ভারতবর্ষ তো তা ভারতবর্ষের বাইরে যত দেশ আছে এই অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে সে দেশেও আন্দোলন চলছে তো আমি চাই এই আন্দোলনকে বন্ধ করতে সরকার যেন উদ্যোগ নেয় এবং নিরাপত্তা দিক দোষীদের বিচার হোক এ যতদিন না হবে এই আন্দোলন চলতেই থাকবে কেউ বন্ধ করতে পারবে না নাকে মারলো দেখো ঘর সংকুল করে মেডিকেল কলেজ
আরজি করে মেয়েটাকে মারলো দেখো ধর্ষণ খুন করে ও মানুষের আর সইবে কত আর একই ঘটনা খুন ধর্ষণ ঘটে চলেছে বারবার ওটাই প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে মেয়েটাকে মারলো দেখো ধর্ষণ খুন করে তোমাকে মারিল ওরা ধর্ষণ খুন করে সরকার নেবে না ব্যবস্থা মানুষ ছাড়বে না আন্দোলনের রাস্তা যতই বিপদ আশঙ্ক বাধা মানুষ যাবে আন্দোলন করে মেয়েটাকে মারলো ওরা ধর্ষণ খুন করে মেডিকেল কলেজ আরজি করে তোমাকে মারলো দেখো ধর্ষণ খুন করে রাজ্যের নেই নিরাপত্তা আছে যত মন্ত্রী নেতা তারা চাই শুধুই ক্ষমতা অধীন কাশবাউলে ভাবছে বসে মেলে আছে সবার ঘরে মেয়েটাকে মারলো দেখো ধর্ষণ খুন করে দিল তোমাকে মারলো ওরা ধর্ষণ খুন করে আমি অধীন দাস বাউল তো কৃষ্ণগড় নদিয়া আমার ঠিকানা আমি এসেছি এই আন্দোলন চলতে এইভাবে পারে না সরকার পারলে ব্যবস্থা নেক না হলে গদি ছেড়ে দিক এই কথা বলেই আমার কথা আমি এখানে শেষ করলাম উনি ওই কার্নিভাল দিয়ে জয়ের কার্নিভালকে চাপা দিতে চাইছেন সেই জন্য আজকে উনি অন্যান্য বারের থেকে বেশি কার্নিভাল দিয়ে মেতে উঠেছেন তার কারণ হচ্ছে যে কার্নিভাল দিয়ে মানুষকে ভুলিয়ে দেব না মানুষ ভুললে না মানুষ ভোলার নয় এইটা উনি মনে রাখবেন আর উনি মহিলা নামের কলঙ্ক উনি মহিলা নামের কলঙ্ক তার কারণ মহিলা মানে মায়ের জাত আর সেই মায়ের জাতের জায়গায় উনি মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়ে বাজাচ্ছেন আর দিকে দিকে ছোট থেকে অভয়া থেকে শুরু করে ছোট উমা থেকে শুরু করে সবাই ধর্ষিত হচ্ছে সেদিকে কর্ণপাত নেই এই হচ্ছে মুখ্যমন্ত্রী এটা মুখ্যমন্ত্রী নয় এটা স্বৈরাচারী একজন মহিলা হ্যাঁ যে ওনার সামান্য মানবিকতা পর্যন্ত নেই আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে তারা অনশনে বসে আছে চাকরি নেই আজকে চাকরির যে বাজার আর উনি খালি পুজো উদ্বোধন আর ওই কার্নিভাল মুখ্যমন্ত্রী ছেলে মেয়ে বয়সী ছেলে মেয়েরা আজ দু মাস ধরে অনশন করে বসে আছেন আর উনি আজ কার্নিভাল করতে যাচ্ছেন পুজো উৎসবে যোগদান করতে যাচ্ছেন এরকম লজ্জার কথা আর শুনিনি কখনো এটাও তো একটা হ্যাঁ না একদম ঠিক করছে না একজন চোর সে কি বলবে তার তার কথার কোনো মূল্য নেই একটা চোরের কি মূল্য থাকে যে যে চোরের আজ পর্যন্ত সামনে আনলো না এই কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার দুটো মিলে আপনি সেটাকে চাপা দিয়ে রেখে দিয়েছে কুনাল চোর আবার কি বলবেন কুনাল চোরের কি উত্তর দেবো কুনাল চোরের কোনো উত্তর নেই উনিও তো একজন ওই টাইপেরই লোক কেন উনি তো কোনো সময় প্রকৃতিস্থ থাকেন না উনি তো সবসময় অন্য জগতে থাকেন তাহলে উনি কি উত্তর দেবেন উনি কি স্বাভাবিক ভাবে উত্তর দিয়েছেন সেইটা আগে খোঁজ করতে হবে কারণ ওনার কাছ থেকে স্বাভাবিক ভাবে ওনার কাছ থেকে কিছু পাওয়া যায় না কারণ উনি উনি
মানে সুস্থ জগতের মানুষ নন, উনি সব সময় অন্য জগতে থাকেন, ওনার মুখ থেকে এটাই আশা করা যায়। আর কি আশা করা যাবে, কারণ এইভাবেই ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থাকতে চায়, এই ধরনের কাজ করে করেই এরা অভ্যস্ত। সুতরাং সামান্য যে মানবিকতা না একেবারে নেই, কারণ আমার আজকে এখানে আইনি লড়াই শুরু হয়েছে, সে আইনি লড়াই আইনি পথেই হবে। সম্পূর্ণ আমাদের মন্ত্রী শান্তিদের হাতে, কেন্দ্র আর কেন্দ্রের হাতে, রাজ্যের হাতে, নইলে এতদিন ধরে একটা বিচারের দাবি বিচার হচ্ছে না, সঞ্জয় রায়কে ইয়ে তৈরি করেছে, কখনোই হতে পারে না। লজ্জার কথা, লজ্জার কথা। আমাদের দেশে মুখ্যমন্ত্রী উনি মায়ের সমান, কিন্তু উনি এই কার্নিভাল শুরু করেছেন, কিভাবে করেছেন জানি না। এবছর তো সত্যি তো এবছর তো বন্ধ করতে পারবে, লজ্জা নেই কি প্রশাসনের? প্রশাসনের কি এতটুকু লজ্জা নেই? এতগুলো শুনুন না, কে বসে আছে প্রশাসনের? সামান্য লজ্জা নেই গো? হ্যাঁ, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এটা কি করে পারমিশন দিল? এবছরে উনি হচ্ছে মুখ্যমন্ত্রী, উনি মা, উনি বলেন মা মাটি মানুষের সরকার, উনি মা মানুষের মা, উনি হচ্ছেন ব্যর্থ, ওনাকে মন্ত্রিত্ব ত্যাগ করতে হবে, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, ওনাকে আগে ত্যাগ করতে হবে। কোনো মুখ্য সচিব না, এই ছেলেগুলো ভাওতা দিয়ে মানুষকে ভাওতা দিয়ে সরকার গঠন করেছে, মানে দুর্নীতি করার জন্য, ধর্ষণ করার জন্য। উনি একটি সরকার গঠিত না, এতগুলো শিক্ষিত সমাজ করে দিচ্ছে, লজ্জা করছে না? সত্যি চুপ কেন? আমাদের মহিলাদের লজ্জা হচ্ছে না, আমাদের মহিলাদের লজ্জা হচ্ছে ধরে ছেলে পিলে ছেড়ে দিন।